আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনায় ভোট রয়েছে। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে গতকাল থেকে বুথে বুথে কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে। গ্রামে গ্রামে টহলও চলছে। গতকাল ডায়মন্ডহারমারের নেত্রা বাসুলডাঙ্গা কামারপোল সহ বিভিন্ন জায়গাতে টহল দেন জওয়ানরা। সঙ্গে ছিলেন ডায়মন্ডহার প্রার্থনা ভোটারদের অভয় দেন তারা। ভাঙারও একই ছবি, সেখানেও ভোটারদের আশ্বস্ত করতে দেখা গিয়েছে কেন্দ্র বাহিনীকে। একদিকে ভাঙর, একদিকে ডায়মন্ডহারবার বিভিন্ন জায়গায় রুটমার্ট চলছে, ভোটারদের আশ্বস্ত করার চেষ্টা চলছে আগামীকালের ভোট যাতে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে হয় এবং ভোটাররা নিজেদের ভোট দিতে রাস্তায় বের হয়। ভালো আছে, কোনো সমস্যা থাকলে আপনারা আমাদের জানাবেন, আমাদের পুলিশ গাড়ি থাকবে এবং যদি থানার নাম্বার চান আমরা দিয়ে যাচ্ছি, সবচেয়ে থানায় জানাবেন, ঠিক আছে? কোনো রকম দ্বিধা করবেন না। এখন কোনো সমস্যা আছে কি? জরুর।